করোনা মহামারীর ধাক্কা পেছনে ফেলে বড়দিনকে সামনে রেখে ইউরোপের দেশগুলোতে রপ্তানিতে সুবাতাস পাচ্ছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। ইউরোপের দেশগুলোতে চলতি 2021-22 অর্থবছরে 10% রপ্তানি বৃদ্ধির আশা করা হচ্ছে। রিপোর্ট সুমন মাহমুদের। মহামারী করোনা প্রভাব দেশের তৈরি পোশাক খাতে কিছুটা প্রভাব পড়লেও ইউরোপের সকল দেশগুলোতে তাদের মার্কেট খুলে দেওয়ার কারণে এসব দেশ থেকে নতুন নতুন অর্ডার পাচ্ছেন তৈরি পোশাক কারখানাগুলো। এখন প্রায় তৈরি পোশাকের প্রতিটি কারখানায় 70% বুকিং আছে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু অনেক এগিয়ে আছি। এই আরএমজি সেক্টরে আমাদের রপ্তানির পরিমাণ এই বড়দিনকে সামনে রেখে এবং ইউরোপে যে জীবনযাপনের যে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে, আমাদের এই রপ্তানি বাণিজ্য আগের থেকে অনেক দূর বাড়বে ইনশাল্লাহ। রপ্তানিটা আলটিমেটলি বৃদ্ধি পাওয়ার কারণটা হলো যে গত বছর আমাদের যে স্টকগুলো পড়েছিল, কিছু বার হোল্ড করেছিল, এগুলো এখন চাপটা আসতেছে, আমরা এক্সপোর্ট করা শুরু করে দিচ্ছি। গত বছর এপ্রিলে আমাদের এক্সপোর্ট ছিল $0.52 বিলিয়ন, যেটা এই বছর এপ্রিলে $3.13 বিলিয়ন উন্নীত হয়েছে, কিন্তু আমাদের টার্গেট ছিল $3.31 বিলিয়ন। তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বলছে 2021-22 অর্থবছরে 10% রপ্তানি বৃদ্ধির আশা করা হচ্ছে। বর্তমানে তৈরি পোশাক 60% রপ্তানি হয় ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে জার্মানিতে 30% পোশাক রপ্তানি হয়। আর কারখানাগুলোকে যদি 100% করোনা ভ্যাকসিনের আওতায় আনা যায়, তাহলে আগামী 2 মাসের মধ্যে রপ্তানি আয় 20% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোভিড-19 শুরু যখন হয়েছিল তখন কিন্তু ইউরোপ এবং আমেরিকায় তখন ওই সমস্ত যে ব্র্যান্ডগুলো বা ক্রেতারা কাজ করতেন তাদের মল স্টল অথবা শেল্পে গুডস প্রয়োজন ছিল না, ইভেন কি তাদের পোর্টও বন্ধ ছিল। কিন্তু এখনকার সিনারিটা টোটালি ভিন্ন। ইউরোপিয়ান এবং আমাদের মূল যে ডেস্টিনেশন, এক্সপোর্ট ডেস্টিনেশন এবং বাজার, সেই জায়গার কিন্তু সব জায়গা কিন্তু খুলেছে ব্র্যান্ডগুলো। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, চীন থেকে জাপান এবং ইউরোপের মুখ ফিরে নেওয়ার কারণে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামো সংকট, শুল্কায়ন এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবি ব্যবসায়ীদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।